যদি কেউ আসলে আয়ালসের লিসনিংয়ে খুব ভালো স্কোর করতে চান সত্যি কথা বলি আমার একটা থ্রি স্টেপ ফর্মুলা আছে যেই ফর্মুলা কেউ ফলো করলে এ আশা করি যদি কেউ চায় নাইনে নাইন সেটাও সম্ভব আমার বেশ কিছু স্টুডেন্টস আয়ালস স্পিকিংয়ে এ নাইন পেয়েছে আলহামদুলিল্লাহ রিডিংয়ে পেয়েছে স্পিকিংয়ে পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা পেয়েছে সেটা হচ্ছে আয়ালস লিসনিংয়ে জাস্ট থ্রি স্টেপ ফর্মুলা ফলো করে তো আমি বলবো এখন টাইপস অফ কোয়েশ্চেন জানার জন্য অবশ্যই টাইপসগুলো আপনার একটু লিখে রাখুন এই টাইপগুলো পরে আপনারা এভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ লিসনিং নেওয়ার ভয় থাকবে না বা বিফোর দ্যাট আই হোভ দ্যাকচু উই অল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ওয়ার ওয়াচিং বাট তারপরে যদি কেউ এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার অ্যান্ড প্লিজ ডোন্ট ফর গেট টু প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য নোটিফিকেশন রাইট আফটার দ্য ভিডিওস গেট আপলোড টু মাই চ্যানেল এটিএম স্যার নাও লেস মুভ অন টু দ্য লেসন টুডে অ্যান্ড দ্য লেসন ইজ ওল অ্যাবাউট দ্য ট্রাইপস অফ কোয়েশ্চেন ইন আয়লস লিসনিং সো আয়লস লিসনিংয়ে কী কী থাকছে আমরা যদি দেখে নিই সবচেয়ে ওয়াইড দুটা ক্যাটাগরির কথা বলি যে দুটো ক্যাটাগরি যে দুটো টাইপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন বেশি সংখ্যায় আসে এবং সেই দুটো হচ্ছে প্রথমে বলে নিচ্ছি একটা হচ্ছে এমসি কেউ নাম্বার ওয়ান ইজ আই সেট এমসি কিউ মাল্টিপল চয়েস কোশ্চেন্স মাল্টিপল চয়েস কোশ্চেন্স অ্যান্ড সেকেন্ড ওয়ান যেটা আরও একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ঠাই এবং সেটা হচ্ছে কমপ্লিট নোটস ওর সেন্টেন্সেস কমপ্লিট নোটস ওর সেন্টেন্সেস আমরা বাংলাদেশে যেটা বলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা ফিল ইন দ্য গ্যাপস এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা গ্যাপস এই ওয়ার্ডিং কখনোই থাকবে না থাকবে হচ্ছে কমপ্লিট নোটস বা সেন্টেন্সেস তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি এমসি কিউ কেমন থাকে এমসি কিউ কিন্তু থাকতে পারে যে কোনো সেকশনে সেটা কিন্তু সেকশন ওয়ানে হতে পারে টুতে হতে পারে থ্রিতে হতে পারে ফোরে হতে পারে কেউ কেউ মনে করেন যে শুধু সেকশন থ্রিতে এমসি কিউ থাকবে বা সেকশন ফোরেই এসপিউ থাকবে কিন্তু তা নয় যে কোনো সেকশনে যে কোনো কোশ্চেন টাইপ থাকতে পারে সো প্রথম যেটা আমি বলে নিচ্ছি যেটা আমাদের খুব বেশি বেশি প্র্যাকটিস করা দরকার কারণ হচ্ছে বেশি সংখ্যায় এই কোশ্চেন টাইপটা আসবে যদি মনে করেন আমরা যদি বলি যে কত আসতে পারে একটা আনুমানিক ধারণা মোর দ্যান টোয়েন্টি কখনো টোয়েন্টি ফাইভ কখনো এমনকি থার্টি পর্যন্ত আসতে পারে এই দুটো টাইপ থেকে তার মানে আউট অফ ফর্টি কোয়েশ্চেন যদি টোয়েন্টির বেশি এই দুটো কোয়েশ্চেন থেকে আসতে পারে কখনো থার্টি পর্যন্ত আসতে পারে এই দুটো মিলে সুতরাং খুবই গুরুত্বপূর্ণ তবে আমি চাচ্ছি যে এইভাবে আপনাকে দেখে নিন কীভাবে করবেন সো এমসি যে চারটে অপশন থাকে প্রথম কথা হচ্ছে যে অপশনগুলো বাদ দিয়ে আমরা এলিমিনেশন থিওরি বলি এটা করা তো পরীক্ষা হলে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আনলাইন দ্য কিওয়ার্ডস অ্যান্ড জাস্ট অ্যাকর্ডিংলি লিসেন টু দ্য অ্যান্সার্স অ্যাকর্ডিং দ্য অপশানস গিভেন সো অপশন যেগুলো দেওয়া আছে তার মধ্যে যেটা বলছে আমাদের কোশ্চিন অনসারে সেটাই দেখে খেয়াল রাখা উচিত তাহলে অনেক কথা বলে দেখবেন যে আননেসেসারি বাট সেটাও শুনতে হবে কেন পরেরটাকে শোনার জন্য বাট যখন ওয়েন এভার দে আর অন দ্য টু তখন গ্র্যাভের অ্যাটেনশন মোস্ট এই জন্য বললো যে প্রথমেই অনলাইন করে নেবেন কিওয়ার্ড যে টাইমটা দেবে সেই টাইমটা ইউটিলাইজ করতে হবে কোশ্চেনে সো একটু দেখে নিন কীভাবে এমসিকিউ থাকে আমরা দেখে নিচ্ছি স্পেসিম্যান এমসিকিউটা সাধারণত এই রকম থাকে এই রকমভাবেই এমসি থাকে আমরা আর একটু দেখে নিচ্ছি আরও বড়ো করে দেখেছেন এখন এইভাবে থাকে হচ্ছে এমসি এর কোশ্চেন টাইপ সো দেখেন এই ডি এভাবে অপশন দেওয়া আছে কখনো কখনো চারটা অপশন তো থাকেই কখনো কখনো তিনটা থাকতে পারে কম বেশি থাকতে পারে অপশন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স সো নেক্সট ওয়ান হচ্ছে যেটা আমরা বাংলাদেশে বলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেটা আসলে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না হলে কমপ্লিট নোটস বা সেন্টেন্সেস আমরা একটু দেখে নিচ্ছি কীভাবে কমপ্লিট নোটস থাকে ঠিক এই রকম থাকে হচ্ছে কমপ্লিট নোটস একটু বড় করে দেখে এখন তাহলে আরও সুবিধা হবে এরপর আমরা দেখে নিচ্ছি কমপ্লিট সেন্টেন্সেসগুলো কেমন থাকে সো লুক অ্যাট দ্য কমপ্লিট সেন্টেন্সেস ঠিক এইভাবে থাকছে কমপ্লিট সেন্টেন্সেস এইভাবে থাকে আমরা দেখে নিলাম যে কীভাবে কমপ্লিট নোটস বা সেন্টেন্সেস কোশ্চেনগুলো থাকে মুভিং অন আমরা নেক্সট ক্যাটাগরি দেখবো নেক্সট টাইপটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঠেই বল মানে নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ হালামস সেক্ষেত্রে আমরা টেকনিকটা বলি প্রথমে রো ফার্স্ট সো রো ফার্স্ট এবং কলাম অনুসারে কোশ্চেন একের পর এক বাড়বে তবে এই ক্ষেত্রে একটা টেকনিক বলে রাখে আগেই টেইবল এবং ম্যাচিং মে নট ফলো সিকোয়েন্স তাহলে কি বলছি ঠেবল এবং ম্যাচিং হয়তো কখনও কখনো ফলো করে না সিকোয়েন্স এই জন্য রো এবং কলাম অনুসারে এগোতে হবে সো আমরা দেখে নিচ্ছি ঠেবল কোশ্চেনটা কেমন থাকে দিস ইজ সামথিং ঠেইবল মাঝে মাঝেই থাকে এটা অনেক সময় প্রতিটা এক্সামেও থাকে সো এটা একটা গুরুত্বপূর্ণ আরেকটা দেখছি যেটা বললাম যে সিরিয়াল মেনটেন করে না বা সিকোয়েন্স ফলো করে না সেটা হচ্ছে পরেরটা দেখে নিচ্ছি ম্যাচিং সো ম্যাচিং কেমন থাকে উপরের অংশ বা যে উপরের অংশের সঙ্গে নিচের অংশ ম্যাচ করা কেমন থাকে দেখে নিচ্ছি কখনো কখনো বাম পাশে ডান পাশে সো আমরা দেখে নিচ্ছি ম্যাচিংটা কেমন থাকে লুক দ্য ম্যাচিং কোয়েশ্চেন আর একটু ভালো করে দেখি তাহলে বুঝতে পারছি কোয়েশ্চেনগুলো কেমন থাকে মেয়াও মুভিং অন টু দ্য নেক্সট ক্যাটাগরি সেটা হচ্ছে লেই বল মানে কি সো লুক এক দ্য লেই অ্যান্ড লেই মানে অনেকেই হয়তো ভাবছেন যে লেভেল ইটস নট লেভেল লেই বল লেভেল মানে হচ্ছে নামকরণ করা বা কি জায়গা দেওয়া আছে কোন জায়গাটা দেওয়া আছে কোন জিনিসটা মার্ক করতে বলছে সেটা যে অনেক সময় বারকে লেভেল করতে বলে কখনো কোনো একটা ডায়াগ্রামকে লেভেল করতে বলে সো নামকরণ করা তবে দেখে নিচ্ছি লেবলের কোশ্চেনটা লোকে একটা কোশ্চেন টাইপস অফ লেবল আশা করি বুঝতে পেরেছেন চলে পরেরটা পরেরটা দ্য নেক্সট ওয়ান দ্যাট আই এম গোয়িং টু টোক অ্যাবাউট ইজ আ ম্যাপ ম্যাপ কখনো কখনো অনেকের জন্য দুশ্চিন্তার কারণ হয় কারণ ম্যাপ মানেই মনে রাখবেন চারটে বিষয় সেটা হচ্ছে একদম অন দ্য টপ অফ দিস ইজ নর্থ অ্যাট দ্য বটম সাউথ ইন মাই লেফট হ্যান্ড কর্নার ওয়েস্ট অ্যান্ড মাই রাইট হ্যান্ড কর্নার ইস্ট সো নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট সো নর্থ সাউথ ওয়েস্ট এস এটাই হচ্ছে ম্যাপ সো ম্যাপের কোয়েশ্চেনগুলো কেমন থাকে আমরা এটা দেখে নিচ্ছি লুক হ্যাভ দ্য কোয়েশ্চেন্স অফ ম্যাপ এক্সাম্পল অফ ম্যাপ অ্যান্ড নাও মুভি অন দ্য নেক্সট টাইপ অফ কোয়েশ্চেন আইডেন্টিফিকেশান কখনও কখনো কিছু কিছু আইডেন্টিফাই করতে বলে বের করতে বলে খুঁজে বের করতে বলে তো এরকম হতে পারে মাঝে মাঝে এরকম থাকে আইডেন্টিফিকেশন আমরা এটা দেখে নিচ্ছি আইডেন্টিফিকেশনটা কেমন থাকতে পারে এইভাবে আইডেন্টিফিকেশন থাকে এটা যদিও সবসময় থাকে না বাট মাঝে মাঝে থাকে আমাদের জানা উচিত আরও একটা জিনিস বলবো সেটা হচ্ছে খুব বেশি থাকে সেকশন ওয়ানে সেটা হচ্ছে লোকেশান সো লুক অ্যাট দ্য কোশ্চিন টাইপ লোকেশন লোকেশান একটা টু কোর্শিনের আমি একটা সবসময় বলি এই টেকনিকটা মাথায় রাখতে হবে ইফ ইউ সি এ খাইন্ড আউট লোকেশান দ্যার ইউর অ্যাস টু ফাইন্ড আউট সব সময় মাথায় রাখবেন কনসিডার ইউরস আপ ইন দ্য পার্টিকুলার লোকেশন দ্যাট ইউ ওয়ার ইন দ্য লোকেশন দ্য ইউ হ্যাস টু ফাইন্ড আউট তেমনি আপনি যখন নিজেই ওই লোকেশনে যাচ্ছেন তখন আপনার ডান হাত কোন দিকে বাম হাত কোন দিকে এবং আপনি সামনে কোথায় বাহাইন্ডে কী আছে সো এই কয়েকটা জিনিস খেয়াল রাখলেই সম্ভব আমি একটা লোকেশন টাইপটা দেখে নিই কেমন ধরনের কোয়েশ্চিন থাকে লোকেশানে লোকায় দ্য টাইপ লোকেশন রিভার্স

এছাড়া এটিএমসের পাশাপাশি ক্যাম্ব্রিজের বইগুলো থাকছে সিরিজ ক্যাম্ব্রিজ অফিসিয়াল থাকছে এছাড়া আরও বেশ কিছু আমরা বই আমরা এখানে করাই এটিএমস মোচাকে বা এটিএমসের ব্রাঞ্চগুলোতে সেটা করানো হয় আমরা ষোলোটা বই কমপ্লিট করি এই ষোলোটা বই কমপ্লিট করলে ইনশাল্লাহ এটিএমসের বই সহ আরও পনেরোটা বই মোট ষোলোটা বই কমপ্লিট করলে আশা করি তার পক্ষে আর সম্ভব আসলেই লিসেনিং তেমন কোনো ব্যাপার না লিসেনটা আপনার হাতের মুঠে চলে আসবে ইউ ক্যান টেক ইট ফর গ্র্যান্টেড ইনশাল্লাহ এবং এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার দ্য ভিডিও টু লেট লাইট নো মনে রাখবেন শেয়ার করা মানে একজনের উপকার করা এবং যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে আমার এই দীর্ঘ সত্তর বছর অভিজ্ঞতা থেকে ইনশাল্লাহ আপনার সবগুলো কোয়েশ্চেন আনসার করার চেষ্টা করবো তবে কমেন্টে লিখুন কি বুঝতেছেন না কি বুঝছেন বা কী বুঝছেন নাই যদি কনফিউশন থাকে আমি যেটা করি সবসময় আমার অবসর সময় এই প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে আমি পড়ি সো আমি বলবো যে এটার মাধ্যমে আপনার যত অজানা আছে ঘরে বসে ক্লাসের মতো করে জানতে পারবেন ইনশাল্লাহ সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড থ্যাংকস ফোর স্টাইন ঠেউন্ড